হ্যালো এভ্রিওয়ান আজ ক্লাস রে আমি পড়া বিরাম চিহ্ন বিরাম চিহ্ন বা বাক্য বিন্যাস চিহ্ন দেখুন বিরাম চিহ্ন আপনি কোণ কুয়া ইংরাজীতে পংচুয়েসন মার্ক বলে পংচুয়েসন মার্ক আমি পড়া ও ট্রিপলএসি পিই ও আপ জুনি আসিস্টাটপ বহু গুরুত্বপূর্ণ ক্লাস রহব আমার পিও এ পিও আুন আসিটা আমার সিলাবসে এই চ্যাপ্টর রয়েছে ঠিক আছে বিরাম চিহ্ন অষ্টার্ট করা দেখুন ক্লাস বিরাম চিহ্ন বিরাম চিহ্নের আমার ইউজেজ কমিটি হচ্ছে সেন্টেসে সে আবদার পড়া দেখুন ফার্স্ট অফ অল বিচিহ্ন কু আমি কথাবার্তা কলা বেড়ে কথার চিন্তধারা কু স্পষ্ট রূপে বুঝা মানে কেউ জায়গার আমার রহব কেউ জায়গায় আমশ্রাম নেওয়া পড়ব আমি নিজে বুঝেপা হোক কি অন্য কুঝাইব কি হোক হ্যাঁ বুঝাইব কি হো আমার কথাবার্তাটা গোটে আমার ভাবি চিটিকে আমি করন্তি যাহা দ্বারা কি কম হুয়ে সামনা বা বুঝিবারে কিছু অসুবিধা হুয়ে না তো সে আমি যাতে রই কি কথাবার্তা করতে সে বিশ্রাম নেওয়া জায়গাতে আমি যু চিহ্ন ব্যবহার করে থাকে সেই সব চিহ্ন কখন কুহয বিহ্নায় ঠিক আছে বিরাম চিহ্ন কে বুঝি পলে বা তা আমি কে কুমার বাক্য বিন্যাস চিহ্ন বলে বুঝি এলা বিশ্রাম বিরাম মানে কম দেখুন বিরাম মানে হোক বিশ্রাম কথা বাৰ্ত কলা বেলেগ যোন জাগে ৰ মানে আমাৰ বিচ্ৰাম নেকি কথা বাৰ্তা কৰোঁ যা বুজিব আমাৰ সুবিধা হু কথা ঠিক অহি আপ বুজি পাৰিব শুভিব হুম সেই জিনিসটা তো আমি বিরাম চিহ্ন ব্যবহার সেই করে বাক্যটি আমার ভালো শোভাব আর তা কথাবার্তা কে আমি সহজে বুঝি পাব ঠিক আছে তো দেখুন বিরাম চিহ্ন আমার কে টাইপ রয়েছে দেখুন বিরাম চিহ্ন আমার এইসব দেখুন ফার্স্ট অফ অল আমার দেখুন পূর্ণ ছেদ পূর্ণ সমস্ত জমি বাক্যর আমার শেষরে ব্যবহার হুয়ে ব্যবহৃত হুম ঠিক আছে তাপরে দেখুন কমা বা প্রথম ছেদ তাপরে দেখুন সেমিকলম বা দ্বিতীয় ছেদ হ্যা কোমা আমার প্রথম ছদ কুয়া যাচ্ছে সেমিকলন দ্বিতীয় ছদ তাপরে দেখুন কলন তাপরে দেখুন প্রশ্নবাচক চিহ্ন তাপরে দেখুন বিস্ময় আদি সূচক চিহ্ন তাপরে হোক উদ্ধৃতি চিহ্ন উদ্ধৃতি চিহ্ন তাপরে দেখুন ড্যাশ বা রেখা চিহ্ন বা ব্যবধান চিহ্ন তাপরে দেখুন হাইফেন বা ক্ষুদ্ররেখা বা বা যজক চিহ্ন তাপরে দেখুন উদাহরণ বা যথা চিহ্ন তাপরে দেখুন বন্ধনী আমার এই টাইপর সবু এই টাইপর সব আমার বিচার এমন ব্যবহার কন হচ্ছি দেখে পূর্ণ ছাদ এই চিহ্ন সম্পূর্ণ অর্থ প্রকাশ করুক্য শেষরে দিয়া যায় সমস্ত জাথে টি পূর্ণ কু আমার বাক্য রেষরে হি ব্যবহার করা যায় সম্পূর্ণ মানে অর্থ প্রকাশ করুক গোটে বাক্য শেষরে আমার এই পূর্ণেদ কু দিয়া যায় বুঝি হেলা পূর্ণেদ একজাম্পল দিয়েছি দেখুন প্রাত ভ্রমণ স্বাস্থ্য পক্ষে হিতকারী অটে বা উপকারী অটে প্রাত ভ্রমণ স্বাস্থ্য পক্ষে উপকারী অটে তারপরে দেখত মানবর সেবা হি মাধব সেবা আমার বাক্যর শেষে দেখুন এই পূর্ণচ্ছেদ কু ব্যবহার করা যাচ্ছি ভারত যুগ যুগ ধরি পৃথিবীবাসী কু জ্ঞান বিতরণ করে আসিছি বুঝি হল বুঝি হাওছে পূর্ণ ছেদটা আমার কোথায় ইউজ এটা নর্মালি সমস্তে জানে তাপরে দেখুন কমা বা প্রথম ছেদর ব্যবহার কমিটি হোচা এইটা সেকেন্ড দেখুন আমার কমা বা প্রথম ছেদ কমা বা প্রথম ছেদ সর্বাধিক সর্বাধিক ব্যবহৃত বিাম চিহ্নটি কমা দেখুন একজাম আসিপারে সর্বাধিক ব্যবহৃত বিাম চিহ্নটির নাম কমা ଠିକ ଅଛି କମାକୁ ସବୁଠାରୁ ଅଧିକ ବ୍ୟବହାର କରାଯାଏ ତାପରେ ଦେଖନ୍ତୁ ଏହା ସବୁଠାରୁ କ୍ଷୁଦ୍ର ବିରାମର ପ୍ରତୀକ ଅଟେ ଆଉ ଏଇ କମା କଣ ଆମର ସବୁଠାରୁ କ୍ଷୁଦ୍ର ବିରାମ ଚିହ୍ନ ମଧ୍ୟ ଠିକ ଅଛି ସବୁଠାରୁ କ୍ଷୁଦ୍ର ବିରାମ ଚିହ୍ନ କିଏ କମା ସର୍ବାଧିକ ସବୁଠାରୁ ଅଧିକ ମଧ୍ୟ କମାକୁ ବ୍ୟବହାର କରାଯାଏ ଆଉ ଇଏ ବିରାମ ଚିହ୍ନ ମଧ୍ୟରେ ସବୁଠାରୁ କ୍ଷୁଦ୍ର ବା ଛୋଟ ମଧ୍ୟ ବୁଝି ହେଲା କମା କଣ ଦେଖନ୍ତୁ ଗୋଟିଏ ବାକ୍ୟରେ ବ୍ୟବହୃତ ଏକାଧିକ ବିଶେଷ ଏକାଧିକ ବିଶେଷଣ ଏକାଧିକ କ୍ରିୟା କ୍ରିୟା ମାନେ କଣ ଦେଖନ୍ତୁ ସମାପିକା ହଉ କି ଅସମାପିକା ସେଇ ସବୁ ପଦକୁ ପୃଥକ କରିବା ପାଇଁ ପ୍ରଥମ ଛେଦ ବ୍ୟବହୃତ ହୁଏ ମାତ୍ର ସଂଯୋଜକ ଅବ୍ୟୟ ପୂର୍ବରୁ ବ୍ୟବହୃତ ହୁଏ ନାହିଁ ଦେଖନ୍ତୁ ଆମର ପଦରେ ଆମେ ପଢିଛନ୍ତି ପଦ ଆମର କେତେ ପ୍ରକାର ପାଞ୍ଚ ପ୍ରକାର ବିଶେଷ ବିଶେଷଣ ସର୍ବନାମ ଅବ୍ୟ ଏବଂ କ୍ରିୟା ତ ସିଏ କଣ କହୁଛି ଗୋଟେ ବାକ୍ୟରେ ସେଇ ସବୁ ପଦ ଗୁଡିକ ଯଦି ଆମର একাধিক মানে সে বিশেষ হো বিশেষণ হো সর্বনাম হব্যয়্রিয়া যা বি যদি একাধিক থে তাহলে সেই পদ মানুষ পৃথক করা কে হুয়ে আমার এই কমা কু ব্যবহার করা যায় বুঝি হলাম বুঝিপার্লেন না দেখুন একজাম্পল দেখ যেমতি মাত্র সংযোজক অব্যয় পূর্ণ ব্যবহৃত হুয়ে আচ্ছা সংযোজক অব্যয় মানে কখন দেখুন ও এবং

দেখুন এগুলো আমার কোথায় গোটে দেখুন গান্ধী ইয়ে আমার কম বিশেষ পদ নামবাচক বিশেষ বা ব্যক্তিবাচক ব্যক্তি বাচক বিশেষ যা আমি কোহি তা লাল জবাহরালদুর এমানে গোটে গোটে কোপবন্ধু এমন গোটে গোট হচ্ছে বিশেষ পদ তো এই বিশেষ পদ কু আমার পৃথক করা আপনার কাহ কু ব্যবহার করছেন এই কমা কু ব্যবহার করতে দেখুন কমা আপনার ইম্পর্টা পয়েন্ট দেখুন এটি দেখুন ও লাগিছি। যদি আমার যেতবে দুই রু অধিক

ঠিক আছে এই আম্বেদকৰ পূৰ্বু অ কু ব্যৱহাৰ কৰা যায় মানে বাক্যৰ শেষ বিশেষ পদ বা বিশেষ হ'কে বিচেষণ যে কোনো পদ আমাৰ পাঁচ প্ৰকাৰ পদৰু যে কোনো পদ শেষ দুই ৰো অধিক যদি আমাৰ পদ ব্যৱহৃত হ'ব হৈ গোটেই বাক্যৰে কম হ'ব শেষ পদ যোন পূৰ্বে অ লাগিব মনে ৰখিব যদি আমাৰ এইটো কমা ৰোহে এ জায়গার মধ্যে যদি আমার কমা রোহে তাহলে আমি ভালো শোভব না সেইটা আমার ভুল হয়ে যাব ঠিক আছে মনে রাখলে এটি কি আমার দুই রু অধিক পদ লে আমার কমা দ্বারা সে পৃথক করা যায় বুঝি হেলা তাপরে দেখুন গীতা স্মিতা ও সুচি স্মিত একা শ্রেণীতে পড়ান দেখুন কমা তাপরে দেখুন অধ্যবসাই চরিত্রবান সত্যবাদী ও স্নেহ মনুষ্যক সমস্তে আদৰ কৰোঁ অধ্যৱসায়ী চৰিত্ৰবান সত্যবাদী স্নেহী এগু গোটেই গোটেই ক' বিশেষণ পদ গুড়ক ঠিক অঁ বিচেষণ মানে ক' যিয়ে বিশেষ্য পদক অধিক বিশেষিত কৰে ত বিচেষণ পদ মানুহবি দেখোন অলগা কৰিব পৃথক কৰিব আমাৰ কমাৰ ব্যৱহৃত হৈ কমাৰ ব্যৱহাৰ হ'ল দেখোন আ দেখোন শেষৰে আমাৰ স্নেহী যি বিচেষণ পদ অ কণ অ লাগিছে বুঝি এলাকা শেষ বিশেষণ পদ পূর্ণ দেখুন ও লাগিছি তাপরে দেখুন রাবণ অহংকারী অপহরণকারী অন্যায় ও অনীতিপরায়ণ লা দেখুন অহংকারী অপহরণকারী এগুলো গোটে গোটে আমার বিশেষণ পদ লাস্ট বিশেষণ পদ পূর্ণ দেখুন ও লাগছে বুঝিপার্লে কমার কমতি ব্যবহৃত হচ্ছে কমার কমিটি ব্যবহার হচ্ছে সেন্টেসিপারে দেখুন এইভাবে আমার এগুলা দেখো একটু ହଁ ତାପରେ ଦେଖନ୍ତୁ ଖ ରେ ଖ ରେ କଣ ଦେଇଛି ଦେଖନ୍ତୁ ସମ୍ବୋଧନ ପଦ ପରେ କମା ବ୍ୟବହୃତ ହୁଏ ଆମେ ଯଦି ଗୋଟେ ଜିନିଷକୁ ସମ୍ବୋଧନ କରିବା ଆମେ ଜଣକୁ ଯଦି ସମ୍ବୋଧନ କରିବା ସେ କ୍ଷେତ୍ରରେ ମଧ୍ୟ ଆମର କମା ବ୍ୟବହୃତ ହୁଏ ଯେମିତି ଦେଖନ୍ତୁ ଦେଖନ୍ତୁ ମୋର ଶୁଭେଚ୍ଛା ଗ୍ରହଣ କରିବ ତା ପୂର୍ବରୁ କମା ଲାଗିଛି ପ୍ରିୟ ରମେଶ ପାଖରେ ଦେଖନ୍ତୁ ହେମା ଲାଗିଛି ମୋର ଦୁଃଖ ହରଣ କର ଠିକ ଅଛି ଆମର ସମ୍ବୋଧନ ପଦ ପରେ ମଧ୍ୟ କମାର ବ୍ୟବହୃତ ହୁଏ তাপরে দেখত যৌগিক বাক্য অন্তর্গত বাক্যগুড়ি পৃথক করা কমা লাগে যৌগিক বাক্য অন্তর্গত আচ্ছা যৌগিক বাক্য মানে কে জানে আমি আমার দুইটা দুইটি আমার সমাপিকা ক্রিয়া রহবো বা দুইটি সরল বাক্য বাক্য আমার সংযোগ সংযোগ মানে দুইটি সরল বাক্যর সংযোগের যে বাক্য গঠিত হয়ে যৌগিক বাক্য ঠিক আছে তো যৌগিক বাক্য অন্তর্গত বাক্যগুড়ি পৃথক কৰিব কমা লাগে দেখোন এইটো গোটেই আমাৰ যৌগিক বাক্য সেই সুন্দৰ উপদেশ দিয়ে দেখোন তাৰপৰা মাত্ৰ নিজে আচৰণ কৰো দেখন্ত মাত্ৰ পূৰ্ব আমাৰ কমা লাগিছে দেখোন সংযোজক যোন সংযোগ কৰোঁ তাৰ পূৰ্ব কমাতি লাগিছে বুজিহালে দেখন্তু ৰামচন্দ্ৰ ৰাজবেশ ত্যাগ কলে কমা লাগিছে তাৰপৰা দেখোন সন্য়াসী বেছ ধাৰণ কলে কমা লাগিলা তাৰপৰা বনৰে বাচ কলে এই গোটেই আমাৰ যৌগিক বাক্য বুজি হিচাপে ବାକ୍ୟମାନଙ୍କୁ ଆମର ପୃଥକ୍ କରିବା ପାଇଁ କମାର ବ୍ୟବହୃତ ହେଉଛି ତାପରେ ଦେଖନ୍ତୁ ଜଟିଳ ବାକ୍ୟରେ ପ୍ରଧାନ ବାକ୍ୟ ଠାରୁ ଅପ ଅପ୍ରଧାନ ବାକ୍ୟ ଗୁଡ଼ିକୁ ପୃଥକ କରିବା ପାଇଁ କମା ବା ପ୍ରଥମ ଛେଦ ବ୍ୟବହୃତ ହୁଏ ଜଟିଳ ବାକ୍ୟ କ'ଣ ଆମର ପଢ଼ିଛନ୍ତି ଜଟିଳ ବାକ୍ୟ ହେଉଛି ଗୋଟେ ଖଣ୍ଡବାକ୍ୟ ଅନ୍ୟ ଅନ୍ୟ ଗୋଟେ ଖଣ୍ଡ ବାକ୍ୟକୁ ଅପେକ୍ଷା 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 କରିକି ଥିଲେ ତାକୁ ଆମେ କ'ଣ କୁହନ୍ତି ଜଟିଳ ବାକ୍ୟ ବୋଲି କୁହନ୍ତି বুঝি হল সেই খন্ডবাক্য আমার গোটে কথা দেখুন প্রধান খন্ডবাক্য থা আনায় অপ্রধান খন্ডবাক্য থাকে আমি প্রধান খন্ডবাক্য আর গোটে অপ্রধান খন্ডবাক্য থাকে দেখতো সেই দুইটি খন্ডবাক্য পৃথক করা আমি কন করতে কমার ব্যবহার করে থাকে দেখুন তুই যেতে মাঠ মাঠ মুই দরপুড়া কাঠ দেখুন এটি কমার ব্যবহার হয়েছি যে পৃথিবী কু মনে কে পর যার জীবনর ব্রত নর ভিতরে যে নারায়ণ কু দর্শন করে তা মহাৎমা বলে কুহায় দেখুন আমার প্রত্যেক খন্ড বাক্য কু পৃথক পৃথক করা আমার কমার ব্যবহৃত হয়েছে। বুঝি বুঝিপার্লে সমস্ত আমার বাক্যের কেউ ভালো কমার কমিটি ব্যবহৃত হচ্ছে কমার ব্যবহার কমিটি হচ্ছে সমস্ত বুঝিপারে তারপরে দেখত উর্ধৃত বাক্য পূর্ণ প্রথম ছেদ বা কমা ব্যবহার করা যায় দেখুন এগুলো ইম্পর্টে দেখুন উদ্ধৃত উর্ধৃত বাক্য কহিল কখন দেখুন অধৃত বা কহিলে বাক্যটি আমাৰ দেখোন এমি আমাৰ দুইটা কমা যোন সেই ষ্টাৰ্ট হৈ থাকিব আৰু আমাৰ পুনি দুইটা কমাৰে লাষ্ট হৈ থাকিব এই মাজিৰে যি বাক্যটা ৰ আমি ইয়াক কম কয় উদ্ধত বাক্য বুলি কয় উদ্ধত ভিতৰত সেই ৰ কমা ভিতৰত ৰূত বা দেখোন উদ্ধত বাক্যৰ পূৰ্বৰে উর্ধৃত বাক্য পূর্বে প্রথম ছেদ বা কমার ব্যবহার করা যায় দেখুন এটা উর্ধত বাক্য জগন্নাথ দাস লেখি অমৃত বিনয় বচন কী তসিব প্রাণী মন দেখ বিনয় বচন দেখ অমৃত রু আমার উর্ধুত কমা স্টার্ট হইযাই প্রাণী মন পর্যন্ত কু তা দেখ জগন্নাথ লেখি জগন্নাথ দাস লেখি দেখোন আমাৰ প্ৰথম গোটেই কমাব প্ৰথমৰ ব্যৱহাৰ উদ্ধত কমাৰ পূৰ্বৰ উদ্ধা কমা লাগিছে বুজিহে লখোন পল্লিকবি নন্দিশৰ ভাষাৰে কমা লাগিল উদ্ধত কমা ষ্টাৰ্ট হে গল দেখোন কহা লোক মহ নুহুতাহীন বালক বালিকা ক্ৰ হি ক্ৰোধে অজ্ঞান ইয়াৰ কণ হল উদ্ধাৰে মানে লাস্ট হা শেষ হয়েছি ঠিক আছে তা পূর্ণ কন কমা লাগছে বুঝি এলাম কমা আমার কোটি ইউজ হচ্ছে দেখত আরখা তো ইউজ হচ্ছে দরখা তো শিলেলেখার প্রথম প্রথম ছেদ ব্যবহৃত হয়ে যথা যেমন দেখুন সভাপতি উৎকল কটক। হ্যাঁ দরখাস্ত আ শিলে লেখার প্রথম ছেদরে ঠিক আছে তাপরে দেখুন নাম পরে উপাধি যোগ হলে প্রথম ছাদ ব্যবহার করা যায় নাম পরে নাম পরে আমার যদি সে জন নাম পরে সে যা যা উপাধি সেই উপাধিগুলা আমার তা পাখে লেখা বেড়ু আমার কমার ব্যবহার করা যেমি দেখুন ডক্টর কৃষ্ণচন্দ্র প্রধান ডক্টর কৃষ্ণচন্দ্র প্রধান তাপরে দেখ কমা লাগছে দেখুন এম ହେଲା ଏଗୁଡ଼ାକ ଗୋଟେ ଗୋଟେ ଆମେ କହିପାରିବା ତାଙ୍କର ଉପାଧି ବା କ୍ୱାଲିଫିକେସନ ବି ଆମେ କହିପାରିବା ଏଗୁଡ଼ାକ ପାଖରେ ଦେଖନ୍ତୁ ତାଙ୍କ ନାଁ ପାଖରେ ସବୁ କମା ପରେ ତାଙ୍କର ସବୁ ଉପାଧି ଗୁଡ଼ାକ ରହିଛି ବୁଝି ହେଲା କୋଉ କୋଉ ପାଖରେ ଲାଗୁଛି ଆମର କମାଟା ଆମର ପ୍ରତ୍ୟେକ ବାକ୍ୟକୁ ପୃଥକ୍ କରିବାରେ ଲାଗୁଛି ବିଶେଷ କରି ଠିକ ଅଛି ଆଉ ଆମର କୋଉଥିରେ ଲାଗୁଛି ଦେଖନ୍ତୁ ଉଦ୍ଧୁତ କମା ଯୋଉଠି ରହିଛି ଉଦ୍ଧୁତ କମାର ପୂର୍ବରୁ ଥରେ ଲାଗୁଛି ଠିକ ଅଛି ଆଉ କୋଉଠି ଲାଗୁଛି ଦେଖନ୍ତୁ ଆଉ କୋଉଠି ଲାଗୁଛି ଦେଖନ୍ତୁ আমার হ দরখাস্ত শিলে লেখার প্রথম ছেদরে ব্যবহৃত হোচি আপনি নাম করে যদি আমার উপাধি যোগ করা যাচ্ছি সেক্ষেত্রে কমার ব্যবহৃত হোচি বুঝি হল কমার ব্যবহৃত কমিটি তাপরে দেখুন সেমিকলন বা দ্বিতীয় ছেদ সেমিকলন বা দ্বিতীয় ছেদ দেখ কমা ঠার অধিক বি আবশ্যক হোক বা সেমিকলন বা দ্বিতীয় ছেদ দিয়া যায় ଯେଉଁଠାରେ ଆମର କୋମା କୋମା ଠାରୁ ଅଧିକ ବିରାମ ଚିହ୍ନର ଆବଶ୍ୟକ ପଡ଼େ ସେଇଥିରେ କ'ଣ ହୁଏ କ'ଣ ହୁଏ ସେମିକଲନ୍ ବା ଦିତୀୟ ଛେଦର ବ୍ୟବହୃତ ହୁଏ ବୁଝି ହେଲା ଯେମିତିକି ଦେଖନ୍ତୁ ସଂଯୋଜକ ବିହୀନ ଯୌଗିକ ବାକ୍ୟର ସମକକ୍ଷ ବାକ୍ୟଗୁଡ଼ିକୁ ପୃଥକ୍ କରିବା ଲାଗି ସେମିକଲନ୍ ବ୍ୟବହୃତ ହୁଏ ଦେଖନ୍ତୁ ସଂଯୋଜକ ବିହୀନ ଯୌଗିକ ବାକ୍ୟ ଆଚ୍ଛା ଶିକ୍ଷକ ମୋତେ କ୍ଷମା କଲେ ଆଉ କ'ଣ ହେଲା ଏହିପରି ବ୍ୟବହାର ନ କରିବା ପାଇଁ ଉପଦେଶ ଦେଲେ বুঝি হল না দেখুন সংযোজকবিহীন যৌগিক বাক্য মানে কখন দেখুন সে আমার কর্তা জনে থাকবে হ্যাঁ কর্তা কেবল জণে থাকে আপ কন না সে কর্তাটা আমার উহ উহ লে আমার কন হব নেক্সট পদরে কোশি প্রকার মানে আমার নেক্সট ক্তা কেবিউজ হবেনি সেটি জনে কর্তা লে আমার জনে কর্তা থাকবে আইটা আমার যৌগিক বাক্য হয়ে তাহলে আমার কম হব সেইটা আমার সংযোজকবিহীন যৌগিক বাক্য হব বুঝি হল যেমি দেখ এইটাই আমি বুজিবা শিক্ষক মতে শিক্ষক মতে ক্ষমা কলে শিক্ষক মতে ক্ষমা কলে এম দেখন্ত শিক্ষক হি কহিলে যে এপৰি ব্যৱহাৰ নকৰিবা উপদেশ দলে বুজি বুজি পাৰিলে সমস্তে শিক্ষক মতে ক্ষমা কলে দেখন্তু তাৰপৰা সেই শিক্ষক এই জেগাৰে শিক্ষক হিচাপে এইপৰি ব্যৱহাৰ নকৰিবা মতে উপদেশ দেলে বুজি এই ক্ষেত্ৰৰে আমি ক' কৰি পাৰিবা চেমিকলন কু ইউজ কৰি পাৰিবা তাৰপৰা দেখন্তু বিপদ কেলে একা কি আছে ধৰি আছে দেখোন বিপদ কেৱহ একা কি আছে এটি পুঁ দেখুন সেই বিপদ লেখা হয়নি, কিন্তু আমি বুঝবা এটি সেই বিপদ অই বিপদ সাংসাথী ধরিকি আসে ঠিক আছে এই ক্ষেত্রে আমি কম করা সেমিকলন ইউজ করে পারা তাপরে দেখুন কোশি গোটি ভাবর গতি অবিচ্ছিন্ন লে প্রত্যেক পূর্ণবাক্য শেষের দ্বিতীয় ছদ ব্যবহৃত হুয়ে আচ্ছা গোটি গোটি ভাবর কুণ্স ভাবর গতি অবিচ্ছিন্ন লে প্রত্যেক পূর্ণবাক্য শেষ রে দ্বিতীয় ছেদ ব্যবহৃত হুয়ে দেখন্ত মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকারু ভারত কু ফলে আমার দ্বিতীয় ছেদ ব্যবহার হল তাপরে দেখুন ইংরেজ মান ভারতীয় মানুষ সংগঠিত কলে অংসা কু প্ৰধান আয়ুধ কলে শেষৰে চিৰ দিন পাই স্বাধীনতা ভাৰতীয় মান হাত দেখোন এই গান্ধী বিষয়ে হিচাপে কোৱা যায় মানে আমাৰ মাহতা গান্ধী এইবোৰ জাগে ন লেখিলে বি মাহ্মা গান্ধী বিষয়ে হি কোৱা যায় তেমুকৰ এই কণ আমাৰ ব্যৱহাৰ হ'ল আমাৰ চেমিকলন কু ব্যৱহাৰ কৰা হল বুজিহে বা দ্বিতীয় দ্বিতীয় ছেদুকু এইবাৰ কৰা হ'ল বুজিহে আমি কৈপাৰ ইয়া এমি কহিলে মাহতা গান্ধী দক্ষিণ আফ্ৰিকাৰু ভাৰত ফেৰলে মহান্ধী ইংৰেজ মান বিৰোধেৰে ভাৰতীয় মানুহ সংগঠিত কলে মহ গান্ধী অহিংসা নিজৰ প্ৰধান আয়ুধ কলে মহ গান্ধী শেষৰ চিৰ ইফ্সত স্বাধীনতা ভাৰতীয় মান হাতৰ দে ঠিক আছে আমি এমিপাৰ মাহত্ম গান্ধী ঠিক উহ উ ৰখাই ঠিক আছে মহাত্মা গান্ধী বিষয়ে হি কোৱা যায় তুমি এই ক্ষেত্ৰৰে কণ হ'ব আমাৰ ব্যবহৃত হব বুঝি স্বার্থ হত্যা করি মানুষ কথা কুযু মানুষ কথা এটি সবুটি মানুষ কথা কুয়া যাই তেম করে এটি আমার দ্বিতীয় ছেদ ব্যবহার হল ঠিক আছে দ্বিতীয় ছেদর ব্যবহৃত হয়েছি তারপরে দেখত নহেলে নচেত তথাপি পুড়ি প্রভৃতি সংযোজক যুক্ত যৌগিক বাক্যর বাক্য গুড়ি পৃথক কৰিব নিমিতলম লাগে দেখোন নহলে নচেত তথাি পুনি এগু গোটেই আমাৰ কোনো অব্যপদ গুড়া হ'ল এনেকুৱা চেঞ্জ নাই মানে কোন অব্যপদ তাক এই সংযোজক যুক্ত যৌগিক বাক্যৰ চহবাক গুড়িক পৃথক কৰিব নিমিতলম লাগে দেখোন এইমানক পৃথক কৰিব পঢ়া পঢ়ি কৰ নহেলে আশা অনুরূপ ফল পাইব নাহলেটা কম হইগাল তা পূর্ণ দেখমিকলম দেখ আদেশ পাঠন করুন বারম্বার অনুরোধ করছি তথাপি তথাপি পূর্ব লাগি তুমি আমার কথা শুনে নাহ এত বার কহিলি পুঁ সেই ভুল করুচ পুজোর পাখি দেখি তো বুঝি এলাকা কো পাখানে আমার সেমিকলন লাগুচ বা দ্বিতীয় ছদ কো পাখানে ইউজ হচ্ছে ঠিক আছে ଗୋଟିଏ ମାତ୍ର ଆମର କଣ ଥିବ ସିଏ ଆମର ମାନେ କର୍ତ୍ତା ଗୋଟିଏ ମାତ୍ର କର୍ତ୍ତା ଥିବ ସେଇଟା ଆମର ଉହ ରହିଥିବ ତାଙ୍କ ବାବଦରେ ହିଁ ସେଇଠି ଆମର ଡିସକସ ହେଲେ ବା କୁହାଗଲେ କଣ କୁହାଯିବ ତାକୁ ସେଇଠି ଆମର ସେମିକଲନର ୟୁଜ ହବ ବୁଝି ହେଲା ବା ଦ୍ୱିତୀୟ ଛେଦର ୟୁଜ୍ ହବ ଦ୍ୱିତୀୟ ଛେଦ ବା ସେମିକଲନ୍ ଆଉ କମା ବା ପ୍ରଥମ ଛେଦ କଥା ବି ଆମେ ପଢିଲେ ତାପରେ ଦେଖନ୍ତୁ ଚାରି ନମ୍ବରରେ ଦେଖନ୍ତୁ କଲନ୍ ସେମିକଲନ୍ ଠାରୁ ଅଧିକ ବିରାମ ଆବଶ୍ୟକ ହଉଥିଲେ ସେଇଠାରେ কলম র ব্যবহার করা দেখত এমতি আমার দিটা বিমিকলন ঠার অধিক বিরাম আবশ্যক হলে সে কলন ব্যবহার করা যায় বিঘতা দৃষ্টি রান পূর্ণেদ পরে দেখুন উদাহরণ ঠিক পূর্ণ বা নাটক র সংলাপ বর্ণনা ক্ষেত্রের কলন ব্যবহৃত হুয়ে দেখ উদাহরণ রা উদাহরণ রব্বর বা নাটক র সংড়া বর্ণনা ক্ষেত্রে কলন রত নাটক সংড়াপ ক্ষেত্রে যেমন সমস্ত কহতি সমস্তে কহতি শ্রীক্ষেত্রের বার মাসরে তে যাত্রা এটা গোটেই দেখোন আমাৰ কোনো উদ্ধত কমা ভিতৰত ৰত কমা ভিতৰত তাৰ পূৰ্বে দেখোন আমাৰ লাগিছে কলন ঠিক আছে গোটেই আমাৰ সংগ এই আমাৰ সংগা পোলাক সংগা পা নাটকৰ পূৰ্ব আমাৰ বসু তাৰপৰা দেখন্ত পণ্ডিত গদাবৰীশ সাহিত্যৰ বিভিন্ন বিভাগৰ লেখনী চালনা কৰিলে ଲେଖନୀ ଚାଳନା କରିଥିଲେ କଣ କଣ ଦେଖନ୍ତୁ ଏଠି ଆମର ଦେଖନ୍ତୁ କୌଣସି ବି ସୂତ୍ରାକାର ବା ସଂକ୍ଷିପ୍ତର ବର୍ଣ୍ଣନା କରିବାକୁ କଣ କଣ ଦେଖନ୍ତୁ କବିତା ଗଳ୍ପ ଉପନ୍ୟାସ ନାଟକ ଆତ୍ମଜୀବନୀ ତ ଏଇ କ୍ଷେତ୍ରରେ ଆମେ କଣ କରିପାରିବା ଏଇଠି ଆମର କଣ ଲାଗିଲା କଲନ୍ ଲାଗିଲା ବୁଝି ହେଲା କଲନ କୋଉଠି ଲାଗୁଛି ବୁଝି ହେଲା ତାପରେ ଦେଖନ୍ତୁ ସୋନକ ସୋନକ ଇଏ ଜଣେ ଦେଖନ୍ତୁ ଗୋଟେ କହୁଛନ୍ତି କିଛି ବି ହେଲା ତୁମେ କଣ ସତ କହୁଛ ସନନ୍ଦ এই ক্ষেত্ৰত আমি ইউজ কৰি পাৰিবা সনন্দ তাৰপৰা ক'ত এতিৰে আ পচাৰিবাৰ অশ্ন দেখোন আমাৰ কলন পাখে আম কমা ইউজ কৰি পাৰিবা দেখোন সনন্দ সনক পি ক'ত নাই কিন্তু এই কমা লাগিছিল সনন্দ দেখন্ত দেখন্ত কলন লাগিলা অ এমি পচাৰু বেছ দেখোন বুজি যি ক' পাখে আমাৰ কলনাই ইউজ হ'ল କଲନ୍ ଆମର ନାଟକ ସଂଳାପ ବର୍ଣ୍ଣନା କ୍ଷେତ୍ରରେ କଲନ୍ ଟା ଅଧିକ ଭାବରେ ବ୍ୟବହୃତ ହଉଛି ସୂତ୍ରାକାର ବା ସଂକ୍ଷିପ୍ତ ବର୍ଣ୍ଣନା କରିବାକୁ ମଧ୍ୟ ଆମର ଏହାକୁ ବ୍ୟବହୃତ କରାଯାଉଛି ଠିକ ଅଛି ଏଗୁଡ଼ା ଯେମିତି ଏକ୍ଜାମ୍ପଲରେ କହିଲି ତାପରେ ଦେଖନ୍ତୁ ଉଦାହରଣ ବା ଯଥାଚିହ୍ନ ଉଦାହରଣ ବା ଯଥା ଚିହ୍ନ କ'ଣ ଦେଖନ୍ତୁ ଉଦାହରଣ ଦେବା ପାଇଁ ଉଦାହରଣ ଚିହ୍ନର ବ୍ୟବହୃତ ହୁଏ ଉଦାହରଣ ଚିହ୍ନ ମାନେ ଆମେ ନର୍ମାଲି এই জিনিসটা দেখতো এমতি করি এমতি যেটা এটা হচ্ছে উদাহরণ বা যথা চিহ্ন এইটা দেখ উদাহরণ দেওয়া উদাহরণ চিহ্ন ব্যবহার হুয়ে ঠিক আছে ব্যবহার ক্ষেত্রে এর কলম র সমপর্যায়ে বাছি দেখুন পাণ্ডব মানে পাঁচ ভাই যথা এটা আমার উদাহরণ দৌঁত পাণ্ডব মানে পাঁচ ভাই এটা গোটা আমার কখন দেখুন সেমিকলন এটি ইউজ হমতি আমার কমা লাগিলা হল তাপরে দেখুন যথা এটি দেখুন এক্সাম্পল ক্ষেত্র এটা কে উদাহরণের চিহ্নের ব্যবহার ব্যবহৃত হুয়ে উদাহরণ দেওয়া যথা যেমি দেখ একজাম্পল আসিলা একজাম্পল এইটা দেখুন ইউজ হল তাপরে দেখুন যুধিষ্ঠির ভীম অর্জুন নকুড় ও সোহদেব সেমি দেখুন আজির সমাজের ক্ষমতাশাড়ি দুষ্ট মানে অনেক সেমি কলন তাপরে দেখুন যথা যথা দেখুন সেইটা আমার ইউজ হলাম কম উদাহরণ বা যথাচিহ্ন ইউজ হল তাপরে দেখুন খচুয়া মিছুয়া লাঞ্চুয়া ও টোটো বুঝি এলাকা কেউ আমার উদাহরণ বা যথাচিহ্ন ইউজ হচ্ছে যে কোনো জায়গায় আমি একজাম্পল দে উদাহরণ দে আমি সেইটি উদাহরণকে ইউজ করে পারা তাপরে দেখুন প্রশ্নবচক চিহ্ন এটা সমস্ত জাঁনিতে ইজি অ প্রশ্নবচক চিহ্ন কহিল আমি যে প্রশ্ন করতে সেক্ষেত্রে প্রশ্নবাচক চিহ্ন ইউজ করে পারিবা। প্রশ্নার্থক বাক্য পরে এই চিহ্নর ব্যবহার হয়ে থাকে তুমি কিয়ে চিহ্নছ কি আপন সরি তুমি কি চিহ্নছ কি আপনাকে আপে ଦେଖନ୍ତୁ ପ୍ରଶ୍ନବାଚକ ଚିହ୍ନ ଲାଗିଛି ତାପରେ ଦେଖନ୍ତୁ ସବୁଠାରୁ କାହାର ଗତି ଅଧିକ ସେମାନେ କେଉଁଠାରୁ ଆସିଛନ୍ତି ଜଳ କିପରି ଦୂଷିତ ହୁଏ ଆମର ଗୋଟେ ଯୋଉଠୁ କୋଶ୍ଚେନ କରାଯାଇଥିବ ପ୍ରଶ୍ନ ପଚାରାଯାଇଥିବ ସେଇଠି ଆମର କୋଶ୍ଚେନ ମାନେ କୋଶ୍ଚେନ ମାର୍କ ବସିବ ଠିକ ଅଛି ପ୍ରଶ୍ନବାଚକ ଚିହ୍ନ ତାପରେ ଦେଖନ୍ତୁ ବିସ୍ମୟ ଆଦି ସୂଚକ ଚିହ୍ନ ବିସ୍ମୟ ଆଦି ସୂଚକ ଚିହ୍ନ ଦେଖନ୍ତୁ ମନର ଆନନ୍ଦ ବିଷାଦ ଘୃଣା ବିସ୍ମୟ ବା ଆଶ୍ଚର୍ଯ୍ୟ ପ୍ରଭୃତି ଭାବ ପ୍ରକାଶକ ବାକ୍ୟର ଶେଷରେ ଏହି ଚିହ୍ନ ଲାଗେ ସମ୍ବୋଧନରେ ମଧ୍ୟ ଏହି ଚିହ୍ନ ଦିଆଯାଏ ଯଥା ଯେମିତି ଦେଖନ୍ତୁ ଯଥା ଦେଖନ୍ତୁ ଏଇଟା ଆମର ଉଦାହରଣ ଚିହ୍ନରେ ଦେଖନ୍ତୁ ଲାଗିଛି ଏକ୍ଜାମ୍ପଲରେ ଠିକ ଅଛି ମଲ୍ଲିର କି ମନଛୁଆ ମହକ ଦେଖନ୍ତୁ ଏଇଟା ଗୋଟେ ଆମର ବିସ୍ମୟ ଆଦି ସୂଚକ ଚିହ୍ନର ବିସ୍ମୟ ଆଦି ସୂଚକ ଚିହ୍ନର ଏଇଟା ଗୋଟେ ବିରାମ ଚିହ୍ନଟା ଏଇଟା ଦେଖନ୍ତୁ ଏଇଟା ଆମର ଯେଉଁଠି ଲାଗିଥିବ ମାନେ ଆପଣ ବୁଝିନେବେ ସେଇଟା ଗୋଟେ ବିସ୍ମୟ ସୂଚକ বাক বলে ঠিক হল ঠিক আছে দেখুন আ হা বিধাতাম কপাল এয়া লেখি লা দেখুন এইটা বাপরে বাপ কেড়ে বড় সাপ আমি আশ্চর্য কলা ভাই জিনিস গোটে আশ আশ্চর্য করি বা গোটে আমার অধিক খুশি যে জিনিসটা দেব বিস্ময় আমার গোটে বিস্ময় মানে বিস্ময় বুঝিপার জন্য বিস্ময় মানে আশ্চর্য বিস্ময় বা আশ্চর্য আমি বিস্মিত হয়ে যাওয়া দেখি সেই ক্ষেত্রে আমার এই চিহ্নটি লাগে নর্মালি বিস্ময় আদি সূচক চিহ্ন ঠিক ছি লোক প্রতিনিধি হয়ে লাঞ্চ নেল দেখুন আমার যদি বিস্ময়সূচক চিহ্ন লাগবে সেটি আমার কমার কিছু কিছু জায়গার ব্যবহৃত হুম ঠিক আছে ধ্য উচ্চশিক্ষিত হয়ে এই কুকর্ম কল দেখুন ধ্য পাখে কমা লাগিলা উচ্চশিক্ষিত হয়ে এই কুকর্ম কল এখানে আমার বিস্ময়সূচক চিহ্ন লাগিলা বুঝি এ বিস্ময়ূচক চিহ্ন কন তাপরে দেখত উর্ধুতি চিহ্ন উর্ধৃতি চিহ্ন আমার কন দেখুন উৰ্ধৃত কমা ম বাক্য কবি লেখক বক্তা বা অতি প্ৰকাশ কৰিবিহ্ দিয়া যায় কবি লেখক বক্ত অবিকল লেখাৰে প্ৰকাশ কৰিব কবি ৰামকৃষ্ণ নন্দ লেখিচোন সত কহিবা কি সত কৈ পাছে মলে মৰিবি দেখন্তু এই আমাৰ দিটা কমা লাগিছে মানে এইটোৱে কোন উৰ্ধত চিহ্ন

ইয়ে হইয উর্ধুতি চিহ্ন রমতি ব্যবহার কোটি হচ্ছে তাপরে দেখুন আছে দেখুন গোটি উর্ধৃতি মধ্যে আছে উর্ধৃতি রবতারণা হলে এই চিহ্ন দিয়া যায় এই চিহ্ন দিয়ে এই চিহ্নটা দেখতাম গোটে উর্ধৃতি যথা সন্ন্যাসী কহিল কমাগুলা পিলা মানে শুণ মোর রু কুলে কোপার যদি করে নারুচ অপকার কর না এই কথা তুমি বারম্বার কুচি মনে রাখব কাজরে লগাইব দেখুন বুঝি হলানি না এটা দেখুন আছে গোটি উর্ধতি উর্ধতি মানে আমি কিন বুঝলে দেখা থাক উর্ধতি হ্যাঁ উদ্ধতি কমা এটা সে কোচি সেই উর্ধৃতি কমাধ্য ৰ মানে আমাৰ বাক্য আছে উদ্ধতি কমাৰ পুনি গোটেই বাক্য আছে তাৰ মাজিৰে যি উৰ্ধতি বাক্য টিব গোটেই উৰ্ধৃতি মানে গোটেই কমা ৰ গোটেই উৰ্ধতি কমা ৰ বুজি হল দেখন্তু আৱতাৰণ হলে এই চিহ্ন দিয়া এই চিহ্ন মানে এই চিহ্নটা এই চিহ্নটা দেখোন এই চিহ্ন এই চিহ্ন দিয়া যি দেখোন যথা সন্য়াসী কহিলে সন্য়াসী কহিলে কমা লাগিলা আমাৰ কোন হ'ল উৰ্ধতি কমা ষ্টাৰ্ট হৈ গল দেখোন এইটাই উৰ্ধতি কমা এইটা ষ্টাৰ্ট হল দেখোন ଶୁଣ ଶୁଣ ପରେ ଦେଖନ୍ତୁ ସେମିକଲ ଲାଗିଲା ତାପରେ ଦେଖନ୍ତୁ ମୋର ଗୁରୁ କହୁଥିଲେ କମା ଲାଗିଲା ତାପରେ ଦେଖନ୍ତୁ ଏଇ ଜିନିଷଟା ଏଇଟା ଦେଖନ୍ତୁ କାହାର କାହାର ପାଖରୁ ଏଇଟା କାହାର ଉପକାର ଯଦି କରି ନ ପାରୁଛ କମା ଲାଗିଲା ଅପକାର କର ନାହିଁ ଏହି କଥା ମୁଁ ତୁମ୍ଭମାନଙ୍କୁ ବାରମ୍ବାର କହୁଛି ମନେ ରଖିବ କାର୍ଯ୍ୟରେ ଲଗାଇବ ଏଇଟା ଦେଖନ୍ତୁ କମା ଆମର ଲାଷ୍ଟ ହେଲା ଉଦ୍ଧତି କମା ଲାଷ୍ଟ ହେଲା

শীৰ্ষক লাগি শব্দ বা শীৰ্ষক লাগিৰে আমাৰ এইটাই দেখোন গোটেই ইউজ হ'ল সন্নি বৰ্ণদয় মিলন কু কোৱা যায় সন্ধি কোৱা যায় এই ক্ষেত্ৰত আমি কোন কয় আমি এইটো উদ্ধত ইউজ কৰিব নাই এমি আমাৰ গোটেই কম কুজ কৰিব কমাটো নুহে আমাৰ গোটেই উদ্ধৃতি কু ইউজ কৰিব বুজিহে তাৰপৰা দেখোন ডাছ বা ৰেখা চিহ্ন বা ব্যৱধান চিহ্ন ড্যস বা ৰেখা চিহ্ন বা ব্যৱহাৰ ব্যৱধান চিহ্ন ক' দেখন্তু কয়া বেয়া বাক্যটি সৰিবা পূৰ্ব মাজিৰে বন্দ কৰি অন্য়াক্য আম্ভ কলে ডাছ ব্যৱহাৰ হু ব্যৱহৃত হে দেখোন এগজাম্পল যেতি কহিলা বেয়া বাক্যাক্যবুৰু সৰিবা পূৰ্বে বাক্যটি ষ্টাৰ্ট হ'ল এইটোৱে দেখোন যেমি আগতে বাক্যটি ষ্টাৰ্ট হ'ব তাৰ পূৰ্ব আমাৰ ড্যস চিহ্নটি ৰহিব যেতিয়া দেখন্তু তুমি মোৰ কথা ড্য আজি তোমাৰ এই অৱস্থা হৈ নাথাকে আমি পারিবা তুমি মো কথা শুনেলে আজ তুমার এই অবস্থা হয়ে নথা এটি আমার ড্যাস বসে না ঠিক আছে যা দেবার যা হবার হল ড্যাস রে যাহা হেবার যা হেলা হাড় সে কথা আষ্ট দেবী কী সে কথা কই আগে কষ্ট দেবী কী দেখুন ড্যাস কেউ ইউজ হচ্ছে জাঁড় পড়ছেন না আমার আউ গোটে স্টার্ট হচ্ছে তা পূর্ণ আমার ড্যাসটি বসুচি ঠিক আছে এটা দেখন্তু কলম পৰে উদাহৰণ আৰু উদ্ধতি ক্ষেত্ৰৰে ব্যৱহাৰ হৈ থাকে কলম পি উদাহৰণ উত্তকি দেখোন কম্পৰে সব গল ভূমিকম্পৰে সব গল কণ কণ গল দেখোন এইহ্ন বসি দিলে দেখোন ধন জীৱন কমা ঘৰ দাই বুজি আমি পঢ়িলে কমাই আমাৰ দুই ৰ অধিক আমাৰ কোন পদ ঠাই সেই বাৰম্বাৰ কমা ইউজ হোৱে লাষ্ট পদৰ মানে লাষ্ট পদৰ পূৰ্ব ক' অ পঢ়ি এইটাই দেখোন সেইটা তাৰপৰা দেখন্তু কটকৰ মই পাই কেতটি জিনিছ আনিব দেখোন ডেছ লাগিল পেন অ এক অডিয়া অভিধান বুঝি এলাকা কেউ আমার ড্যাশ ইউজ হোক আমার দ্বিতীয় বাক্যটি স্টার্ট হওয়া পূর্বর আমার ড্যাশটি ইউজ হচ্ছে তাপরে আন হচ্ছে কলমপরি উদাহরণ উদ্ধতি ক্ষেত্রের ড্যাশ্র ব্যবহার হোক তাপরে দেখুন প্রত্যক্ষ উক্তি বক্তার নাম পরিবর্তে এই চিহ্ন দিয়া যাই বক্তার উক্তি উদ্ধার করা যাই থাকে যেমন দেখুন হরেশ হরেশ কুমার মহেশ কমা লাগিলা তুই আজ খেড়া যাবু তো ଦେଖନ୍ତୁ ଏଇଟା ନାଟକର ସଂଗଳାପରେ ମଧ୍ୟ ଏହି ଡ୍ୟାସ ଚିହ୍ନର ବ୍ୟବହାର ହୁଏ ନାଟକର ସଂଗଳାପ ସଂଗଳାପରେ ଦେଖନ୍ତୁ ଯୁଧିଷ୍ଠିର ଯୁଧିଷ୍ଠି କହୁଛନ୍ତି ଦେଖନ୍ତୁ ସଂଗଳାପ ଗୋଟେ ହେଲା ଯୁଧିଷ୍ଠିର କହୁଛନ୍ତି ଅର୍ଜୁନ କମା ଲାଗିଲା ତୁମେ ବର୍ତ୍ତମାନ ଶାନ୍ତି ଓ ମୈତ୍ରୀର ବାର୍ତ୍ତା ନେଇ ମଣିପୁର ଯାତ୍ରା କର ଠିକ ଅଛି ସଂଗଳାପରେ ଆମର ଡ୍ୟାସ୍ ଚିହ୍ନ ୟୁଜ୍ ହବ ତାପରେ ଦେଖନ୍ତୁ ଅର୍ଜୁନ କହୁଛନ୍ତି ଶିରଧାର୍ଯ୍ୟ ଜ୍ୟେଷ୍ଠ ଭ୍ରାତ বুঝি কোটি বুঝছে তাপরে দেখুন হাইফে বা ক্ষুদ্ররেখা বা সংযোগ চিহ্ন হাইফেটা আমার কম হুম দেখুন ড্যাশার ইয়ে ছোট ড্যাশ ছোট রেখাটি ঠিক আছে দেখুন হাইফে ড্যাশ গোটি শব্দ দুইটি ধাড়ের রুলে প্রথম ধাড়ি শব্দাংশ পরে হাইফে চিহ্ন দিয়া যায় যথা দেখুন গোটিয়ে শব্দ হুম দুইটি ধাড় প্রথম ধাড়ির শব্দাংশ পরে দেখুন শ্রীক্ষেত্র শ্রীমন্দির রত্ন সিংহা সিংহা দেখত সন রে মহাপ্রভু জগন্নাথ জ্যেষ্ঠ ভ্রা জ্যেষ্ঠ ভ্রা বড়ভদ্র ও ভগিনী সুভদ্রা বিজমান করেছেন হ্যাঁ আমার দুইটি ধাডি রাখুন প্রথম ধাড়ি শব্দ এই অংশ পরে দেখুন হাইপেন লাগি রত্ন সিংহা তাপরে সনরে বুঝি হল দেখুন সমাজ নিষ্পন্ন পদ মানুষের হাইফেন দিয়া যায় সমাজ নিস্প যেতিয়া দেখোন ধৰ্ম অৰ্থ কাম মক্ষ জীৱনৰ পৰম লক্ষ ভাৰত বহু কাঢ়ৰু বিচ্ছেৰে সত্য শান্তি মৈত্ৰী সংগতিৰ বাৰ্তা প্ৰচাৰ কৰি আছি উৎক বিৰা দীৰ্ঘিকা দেখন্ত মৰাড় মৰিলাম্বু চিলিকা দেখন্ত আমাৰ এই কণ লাগিছে আমাৰ হাইফেন লাগিছে বুজি যি তাৰপৰা দেখন্তু আমাৰ বন্ধনী বন্ধনী কেউ ইউজ হচ্ছে দেখুন বন্ধনী কম এটা দেখুন আমার চন্দ্রবন্ধনী বন্ধনী নর্মালি চারি টাইপ রয়েছে রেখাবন্ধনী চন্দ্রবন্ধনী বর্গবন্ধনী আটিল বন্ধনী আমার ম্যাথ রে চারি প্রকার ইউজ হুয়ে এটা আমার ওডরে দেখুন ওডরে আমার নর্মালি তিন প্রকার ঠিক আছে এটা দেখুন ফার্স্ট এটা দেখুন আমার কম এই বন্ধনীটা হচ্ছে আমার চন্দ্রবন্ধনী ঠিক আছে এইটা চন্দ্রবন্ধনী তাপরে এইভাবে যে আমার এইটা আছে এটা দেখুন এটা তাপেৰে এইটাই দেখন্তু কুটি বন্ধনী এমি যি থাকে এইটা হ'ল আমাৰ কুটিলী বুজিহে এমি আমাৰ তিনি ভাগৰ বন্ধনীক ডিভাইড কৰা যায়ৰে দেখন্ত বাক্যস্থ অৰ্থ বা পদপুঞ্জ বা পদক সুস্পষ্ট কৰিব তৎসমীয় অধিক কথা কোনো বন্ধনীবোধ কৰিব পাৰে যেম্তিকে দেখন্তু গংগেয় গংগানন্দন ভীষ্ম মাভাৰতৰ অন্যতম মহ চৰিত্ৰ তাৰপৰা দেখন্তু ঘৰ পঢ়িৰে মোৰ সৰ্বস্ব সর্বস্ব মানে আমি ধান চৌড় টাকা পয়সা ঘর দ্বার গলা বুঝি না এটা কম কুচি দেখুন বাক্য মঝি বাক্য অর্থ বা পদপুঞ্জ বা পদ কুস্পষ্ট মানে আমি দেখুন গঙ্গাইয় আমি কহলে গঙ্গাইয় মানে ধর গোটে পিলা আমার গঙ্গাইয় মানে বুঝি পালানি তা আমি আপনি ইজিলি বুঝে বা ভালো বুঝাই গঙ্গেয়া মানে সে বুঝি নন্দন গঙ্গা নন্দন ভীষ্ম আমি কে পাব বুজাবাই ঠিক অ ঘৰ পাৰিৰে মোৰ সৰ্বস্বৰ্বানে হোৱতো জেনে বুজি নপৰে বুজি নপাৰে তুমি আমি কয় সৰ্বস্বাৰ ধান চাউল টকা পইচা ঘৰ দুৱাৰ এমি আমি কহিলে জনা জনে স্পষ্ট ভাৱৰে মানে বুজি পাৰিব কথাটা ঠিক অঁ স্পষ্ট ভাৱেৰে আমি জু বুজাবাই আমাৰ কণ হ'ব বন্ধনীৰ ব্যৱহাৰ কৰি থওঁ দেখোন সমাজ গোপ বন্ধু সমাজ হ্যাঁ সমাজ কহিল সপোজ আমার জন বুঝি পালানি তো আমি তাহবা গোপবধুকর প্রত সমদপত্র কহিল সে কে বুঝি যাবে যে সমাজপত্র বলে ঠিক আছে সমাজ পেপার বলে দৈনিক সম্বাদপত্র মানের অগ্রণী অগ্রণী বুঝি এলাকা তারপরে দেখুন সচিদানন্দ রাউত রায় সচিতানন্দ রাউত রায় কে যদি জন বুঝি পালেনি আমি কহবা ওড়িয়া কবিতার আধুনিকতার প্রাণ প্রত্যা সচিতানন্দ রাউত আমি এম এমতি ভাবে আমি তাকে বুঝাই প বুঝি হলাম সি জ কখন প্রথিত যথা ও কবি ঠিক আছে তো ইয়া আমি কোবা বন্ধনী রবহার বন্ধনী কে ব্যবহার করি এমতি আমি ভালো ভাবে জন বুঝি নপারে আমি তাকে ভালসে স্পষ্ট ভাবে বুঝাই পাব ঠিক তো এমতি ভাবে আমার বিরাম চিহ্ন ব্যবহার হচ্ছে ঠিক আছে বহু ইম্পর্টান্লা ফ্রেড সমস্ত দেখবে সমস্ত ক্লাস টি কাস্ট পর্যন্ত দেখবে ক্লাস কু লাস্ট পর্যন্ত देखिले समस्ते क्लास को लाइक शेयर सेयार करेंगे सब्सक्राइब कर देबे, ठीक अछि तो क्लास केमती कग समस्त कमेंट सेक्शन रे कमेंट करके जन समस्ते लाइक शेयर और सब्सक्राइब कर, कर देबे क्लास को तो आजपाई की लव ऑल जय जगन्नाथ